সকাল থেকে যে খবরের দিকে আমরা নজর রেখেছি, মনোরম জামাদেবাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছে একাধিক এলাকা। তা ভাঙড় হোক, ক্যানিং হোক, সেখানে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। আবারও আমরা সরাসরি চলে যাবো, রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু দাস। রাজু, আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে সকাল থেকে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে, দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা এবং বেশ কয়েকজন বিরোধী দলের তারা আহত হয়েছেন, গাড়ি ভাঙচুর করা হয়েছে। অন্যদিকে আমরা দেখলাম বিডিও অফিসে বিজেপি প্রতিনিধি দল প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ প্রত্যেকে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে আদালতের দ্বারস্থ হবেন, আদালতে তাদের বিচার হবে, এমনটাই দাবি জানাচ্ছে বিজেপি প্রতিনিধি দল। অন্যদিকে আমরা যদি ভাঙড়ের দিকে নজর রাখি, সেখানে আইএসএফ এবং তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়, তার মধ্যেই চলে মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া। এলাকায় মুড়ি মুড়কির মতো বোমা পড়ে, সেই ঘটনাও কিন্তু সামনে এসেছে সকাল থেকে। উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন, একজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন। আপনাদের আজ সকাল থেকে যে ঘটনা ঘটেছে সেই ছবি কিন্তু দেখাচ্ছি, ভাঙচুর করা হয়েছে গাড়ি বাইক। যদিও তৎপর রয়েছে পুলিশ প্রশাসন, আমরা বিস্তারিত কথা বলবো সেখানকার ছবিটা আরো একবার জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রাজু দাস। রাজু, এই মুহূর্তে কি পরিস্থিতি, একেবারে কি শান্ত করা গিয়েছে নাকি এখনো পর্যন্ত উত্তেজনা রয়েছে? দেখো, পুলিশ প্রশাসন কড়া হাতে যখন থেকেই এই ক্যানিং ব্লক অফিসের সামনে দুধারেই জমায়েত তুলে দেন, তখনই কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়া হয় এবং ব্যাপক লাঠিচার্জ করে এলাকা থেকে পুরোপুরি ছত্রভঙ্গ করে দেয় এলাকায়। কিন্তু এই মুহূর্তে এক কিলোমিটারের মধ্যে কাউকে ঘেঁচতে দেওয়া হচ্ছে না এবং বিজেপি সমর্থকদেরকে কিন্তু স্কট করে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে তাদের পার্টি অফিসে পৌঁছে দেওয়া হচ্ছে। তাদের দাবি, তারা আজ নমিনেশন জমা দিতে পারবেন না। মূলত তাদের একটাই কারণ, তাদের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টস কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছে এমনই দাবি করছেন, সেই কারণে তারা নমিনেশন দিচ্ছে না। অপরদিকে বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা দাবি করছেন যে এই বিষয় নিয়ে তারা কোর্টের দ্বারস্থ হবেন এবং কোর্ট যা সিদ্ধান্ত নেবে, যদি কোর্ট পুনরায় সিদ্ধান্ত নেয় তাহলে তারা কিন্তু নমিনেশন জমা দেবে। সেই দিকেই তাকিয়ে আজ রাতের মধ্যেই কিন্তু প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানিয়েছেন এই বিষয় নিয়ে তিনি কোর্টের দ্বারস্থ হবেন এবং যত শীঘ্র সম্ভব পুলিশ যে থাকতে এই ঘটনা ঘটেছে এমনই দাবি করছেন। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা বিডিও অফিসের মধ্যে, যেখানে দুজন ঢোকার কথা একজন প্রার্থীর সঙ্গে, সেখানে 150-এর উপরে লোক নিয়ে বিডিও অফিসে ঢুকেছেন, তারপরেই কিন্তু তৃণমূলের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে এবং এই ঘটনার সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী আসেন, উভয় পক্ষকে সরিয়ে দেন। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এই মুহূর্তে তারা চিকিৎসাধীন। এই মুহূর্তে অন্য যে যারা কর্মীরা আছেন, যারা ভোট দিচ্ছেন, নমিনেশন জমা দিচ্ছেন, তাদেরকে কিন্তু নমিনেশন কেন্দ্রে নমিনেশন যাতে সুস্থ হয় সেদিকেই যাচ্ছে। অপরদিকে বিরোধীরা দাবি করছেন তারা নমিনেশন দিচ্ছে না, শাসক দলের পক্ষ থেকে নমিনেশন দেওয়া হচ্ছে, এই নিয়ে একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের উপর লাঠিচার্জ করা হয় এমনই দাবি করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা এবং সেটা অভিযোগের তীর কিন্তু পুলিশের দিকেই। অর্থাৎ একদিকে পুলিশের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করছে, অপরদিকে তৃণমূল অভিযোগ করছে। শাঁখের করাত অবস্থা পুলিশ প্রশাসনের এই মুহূর্তে ক্যানিং ব্লক অফিসে, যা এখনও উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সমস্ত জায়গায় কিন্তু যে এক কিলোমিটারের মধ্যে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং কোনো অবস্থাতেই যাতে কেউ ঢুকে পড়লে তাকে কিন্তু লাঠিচার্জ করে বাইরে বার করা হচ্ছে। পুলিশ কিন্তু কড়া হাতে ব্যবস্থা নিয়েছেন ক্যানিং এই ব্লক অফিসে। এখন দেখা যাক এই উত্তেজনার পারদ আর কত উঠতে পারে, সেদিকেই লাখিয়ে তাকিয়ে রয়েছেন ক্যানিংবাসীরা। সেক্ষেত্রে রাজ্য, আমরা দেখলাম যে বিজেপি প্রতিনিধি দল তারা গিয়েছিলেন বিডিও অফিসে, কিন্তু তারা দাবি করছেন যে নমিনেশন যে নথিপত্র ছিল তা কেড়ে নেওয়া হয়েছে, তারা সেখান থেকে বেরিয়ে যান এবং বলেন যে আদালতের দ্বারস্থ হবে। তারা কি সেখানে এখনো রয়েছেন নাকি একেবারে চলেই গিয়েছেন সেখান থেকে? তারা কিন্তু ব্লক অফিস থেকে প্রায় এক কিলোমিটার দূরে ক্যানিং এর যে বিজেপি পার্টি অফিস আছে সেখানে তারা গেছেন এবং সেখানে বসে তারা সিদ্ধান্ত নেবেন, তাদের উচ্চ নেতৃত্বদেরকে জানাবেন, তারপরেই নেতৃত্ব কী বলেন সেদিকেই তাকিয়ে। এবং তারা বলছেন তারা সহজে কিন্তু ক্যানিংয়ের এই মাটি এখানে কিন্তু ওয়াকাওয়ার দেবেন না। অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে তারা দাবি করেছেন তারাও কোনো অংশে এই ক্যানিংয়ের মাটি ছেড়ে দেবে না। অর্থাৎ বলতে পারো দুই পক্ষ যুযুধান একে অপরের সম্মুখে দাঁড়িয়ে রয়েছেন। এখন কিন্তু উত্তেজনার পারদ যথেষ্ট, যতই প্রাকৃতিক উত্তেজনা থাকুক তাকে কিন্তু ছাপিয়ে গেছে ক্যানিং
ক্যানিং এর এই রাজনৈতিক উত্তেজনা এখন পুলিশ প্রশাসন এই উত্তেজনা কতটা প্রশমিত করতে পারে সেদিকেই তাকিয়ে রয়েছে উভয় পক্ষের রাজনীতি দল এবং ক্যানিং এর সাধারণ মানুষ যারা কিন্তু ক্যানিং এ কখনো অশান্তি চায় না এই ভোট ঘিরে যে অশান্তি তারা কিন্তু যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে এই ক্যানিং এর অশান্তিকে ঘিরে আমি সরাসরি এই তৃণমূলের নেতৃত্বদের কাছ থেকে জেনে নেব তারা তাদের উপর যে আক্রমণ চালালো পুলিশ তারা কি বলছেন আমি সরাসরি ঘুটিয়া শরীফের যিনি নেতৃত্ব আছেন তার কাছ থেকে দাদা কি কারণে আপনাদের উপর এই আক্রমণ করলো পুলিশ প্রথমত আমরা সবাই নমিনেশন করতে এসেছি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নমিনেশন সঠিকভাবে চলছিল হঠাৎ কোথা থেকে যাই না এক মহিলা এলো জয় শ্রীরামের স্লোগান দিয়ে প্রায় 144-কে তোয়াক্কা না করে প্রায় 400-500 লোক নিয়ে জবরদস্তি গেট খুলে ভিতরে ঢুকে গেল আমরা সবাই লাইনে আছি গিয়ে অশ্লীল ভাষায় গালাগালি এবং কেউ থুতু ফেলে দিচ্ছে গায়ে এই নিয়ে ওর মধ্যে একটা নিজেদের মধ্যে বিবাদ বাঁধে সেই বিবাদে হাতাহাতি হয় উভয় পক্ষর তারপর পুলিশ এসে লাঠি চালিয়ে বিষয়টা কন্ট্রোল করে আপনারা কি চাইছেন আমরা চাইছি নিরপেক্ষভাবে ভোট হোক এবং সবাই প্রার্থী দিক কিন্তু বিজেপির যে উচ্ছৃঙ্খল মনোভাব বিজেপির যিনি নেতৃত্ব দিচ্ছেন ওই যে জানুয়ার শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে পশ্চিমবাংলায় যারা চলছে সবাই আমি মনে করি এরা বর্বর এরা সঠিক মানুষ নয় এরা মানুষকে কোনোদিন ভালোবাসেনি মানুষকে কোনোদিন চায় না তাই আজকে তার প্রমাণ দিল এরা অন্য কিছু না এরা হচ্ছে গিয়ে মানে একটা কমিউনিক্যাল দল এটা জাতির একটা বিশেষভাবে ওরা সাপোর্ট করছে এখানে হিন্দু মুসলিম বিভাজন যেটা আছে যেটা একটা সম্প্রীতি আছে সেটা বিভাজন করার চেষ্টা করছে আর কিছু না আমার নাম আমি আবুল কাশিম সর্দার বর্তমানে বাংলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বাঁশরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দেখো বাঁশরার উপপ্রধান তিনি কিন্তু এই বাঁশরা পঞ্চায়েতের কিন্তু সভাপতি তিনি দাবি করছেন বিডিও অফিসের মধ্যে জয় শ্রীরাম স্লোগান নিয়ে প্রায় 500 লোক নিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু স্লোগান দিতে দিতে কিন্তু তারা আবার তারা চলে যাচ্ছেন বিডিও অফিস ছেড়ে এবং তারা কিন্তু যথেষ্ট উত্তেজনা রয়েছে অর্থাৎ বুঝতেই পারছেন এই কর্মী সমর্থকরা তাদের কিন্তু ঠেকানো যথেষ্ট দায় পুলিশ প্রশাসন চেষ্টা করছে তাদেরকে সুষ্ঠুভাবে বলে এলাকা থেকে চলে যাওয়ার জন্য 1 কিলোমিটারের বাইরে তাদেরকে পাঠিয়ে দেওয়া চলছে আর যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকেই কিন্তু পুলিশ প্রশাসনের নজর অপরদিকে তৃণমূল অভিযোগ করেছেন বিজেপির দিকে বিজেপি অভিযোগ করছে তৃণমূলের দিকে অর্থাৎ দুই পক্ষ যুযুধান একে অপরের বিরুদ্ধে অভিযোগ করা শুরু করেছে দেখা যাক এই মুহূর্তে এই উত্তেজনা কখন থামে ইন্দ্রাণী ধন্যবাদ রাজু আমাদের সঙ্গে সরাসরি ছিলেন ঘটনাস্থল থেকে প্রতিনিধি রাজু দাস এবং আপনাদের সেখানকার ছবিটা রাজু দেখালো ঠিক কি ঘটছিল সকাল থেকে এবং আমরা দেখলাম যেভাবে জমায়েত করা হচ্ছিল এবং বিডিও অফিসের সামনে বিক্ষোভ চলছিল তারপর বিজেপি প্রতিনিধি দল তারা এসেছিল এবং পুলিশ প্রশাসন কিন্তু পরিস্থিতি এখনো সামাল দেওয়ার চেষ্টা চালাচ্ছে স্থানীয় আইএসএফ নেতা কি বললেন একবার শুনবো মানে আটকাচ্ছিল তারপরে আমি বল ব্যাপারটা বললাম আমাকে ছেড়ে দিয়েছে আমি এখন নমিনেশন করতে এসেছি আটকানো হচ্ছিল তারপরে তো আপনার ভিতরে প্রবেশ করলেন ব্যাস এইটাই আমরা চাচ্ছিলাম যে বিভিন্ন দল বিভিন্ন নমিনেশন করতেই পারে তো এখন এখানে ভিতরে এখন সুস্থ সমাজ আছে তবে যেখানে যা খবর পাচ্ছি ওরা স্বগত মোল্লা সাহেব এমএলএ স্বগত মোল্লা সাহেব ভ্রমণটাকে কলুষিত করার জন্য এই অবজারভার হয়েছে খবর পাচ্ছি আরও কিছু হবে তারপরেও বলছি মানুষ জনগণ ভাঙনের মানুষ জনগণ মানে জবাব আমার ইতিমধ্যে আইএসএফের দুটো ভাই গুলিবিদ্ধ একজনের ঠ্যাং হয়ে গেছে আবার পাঁচজন ক্যান্ডিডেটকে পুলিশ তুলে নিয়ে গেছে তারপরেও আমাদের আরও যা অঞ্চলের বা আরও বিভিন্ন বুথের ক্যান্ডিডেট ছিল তারা নমিশন করছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে যে আপনারা তৃণমূল সমর্থকদের বাইক বা চার চাকা ভাঙচুর করে যেমন কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন আপনাদের মানে এটা ভিত্তিহীন অভিযোগ কারণ শাসক জল এরা এখান থেকে মানে সকাল থেকে বোমা মজুদ দিয়ে করে নিয়ে মেশিন পার্ট বোমা বেতুক নিয়ে পুলিশের সামনে গুলিবিদ্ধ করছে সেইগুলো দেখতে পাচ্ছেন আর আউটে এটা মানে করে গেছে এটা কি করে বিশ্বাস করবেন সম্পূর্ণ মিথ্যে আমি জানি না কোন স্যার বলেছে তবে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেল কিছু স্যার তৃণমূলের দালালি করছে সবাই নয় কিছু অবশ্যই কারণ এটা ভাঙড় এটা ক্যানিংপুট নাই ক্যানিংপুটগর নাই ক্যানিং পশ্চিমেরও নয় এটা ভাঙড়ের মানুষ কীভাবে অধিকার ছিনিয়ে নিতে ভালো রকম জানি শাহিন কাদির সংবাদ সারাদিন এখন এই পর্যন্তই দেখছেন কলকাতা টিভি রাত 3 7 3